हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आमी नाहिद आछि आपनादेर साथे रुनास कुकिंग कॉर्नर थेके। आबारो चले आसलाम नतून आरेकटा रेसिपी निये। एटा होच्छे क्रिमी सैलमन। खूब सहजे एटा तैरी करे नेया जाय। आर आमी प्रथमे चूलाय एकटी पैन बसिए 1 टेबिल स्पून अलिव अयेल तेल एड करे नियेछि। आपनारा चाइले कुकिं अयेलो एखाने एड करे निते पारेन, अथवा बाटार दिएओ फिशटाके फ्राई करे निते पारेन। आमी पैन फ्राई করে নিচ্ছি প্রথমে। আবার যদি কেউ চান আরও হেলদি ওয়েতে করবেন, আপনারা কিন্তু ফিশটাকে বেকও করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি আজকে বেক করছি না, প্যান ফ্রাই করব। আর আগে থেকেই ফিশটাকে সল্ট দিয়ে মাখানো ছিল, এখন আমি কিছু পার্সলি অ্যাড করে নিচ্ছি আর অরিগানো অ্যাড করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি বাটার অ্যাড করলাম, আসলে ফিশগুলো প্যানের সাথে লেগে গিয়েছে, সেই জন্যে আমি এখানে বাটারটা অ্যাড করে নিয়েছি। আর এতে করে পরে দেখা গিয়েছে আমার ফিশগুলো কিন্তু একটুও ভাঙেনি, আর সুন্দরভাবে আমি উঠিয়ে নিতে পেরেছি। আপনারা চাইলে যদি ফিশটা প্যানের গায়ে লেগে যায়, তখন এইভাবে বাটার দিয়ে কিছুক্ষণ পরে উল্টিয়ে দেখতে পারেন। আমার ফিশগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে আমি উল্টিয়ে নিতে পেরেছি, ভেঙে যায়নি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশটা, একটা পাশ কিন্তু হয়ে গিয়েছে, এখন অন্য পাশটা উল্টিয়ে ফ্রাই করে নিব। আমার ফিশগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি ফিশগুলোকে উঠিয়ে গ্রেভিটা তৈরি করে নিব। খুব সহজেই কিন্তু ক্রিমি স্যালমনটা তৈরি করে নেওয়া যায়, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি ফিশগুলো উঠিয়ে 1 টেবিল স্পুনের মতো বাটার অ্যাড করে দিয়েছি, আর এখন আমি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। এ দুটোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব প্রথমে, তারপরে আমি অল পারপাস ফ্লাওয়ার অ্যাড করে এটাকে গ্রেভি তৈরি করে নিব। আমি অনিয়ন আর গার্লিকটা ফ্রাই করে নিয়েছি, এখন আমি 1 টেবিল স্পুন অল পারপাস ফ্লাওয়ার অ্যাড করে নিলাম। আমি ফ্লাওয়ারটাকেও এই বাটার আর এই অনিয়ন আর গার্লিকের সাথে ভালো করে ভেজে নিব, তা না হলে একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার স্মেল বের হয়, ওটা খেতে ভালো লাগে না। যখন এভাবে একটু ভেজে নেবেন, তারপরে কিন্তু গ্রেভিটা খেতে অনেক মজা লাগে, আর কোনো গন্ধ থাকে না। আমি একটু পানি অ্যাড করে দিয়েছি প্রথমে, দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপরে হেভি ক্রিমটা অ্যাড করেছি। এখানে আমি হাফ কাপ হেভি ক্রিম অ্যাড করেছি। আপনারা আপনাদের গ্রেভি কতটা পছন্দ করছেন সেটার উপরে গ্রেভিটা তৈরি করে নেবেন। আমি যেহেতু একটু বেশি পরিমাণে গ্রেভি করতে চেয়েছি, সেজন্য আমি পানি অ্যাড করে নিয়েছি আর মিল্ক হেভি ক্রিমটা পরে অ্যাড করেছি। তারপরে দেখতে পেলেন আমি একটু সল্ট অ্যাড করলাম, এখন আমি একটু ব্ল্যাক পেপার ক্র্যাশ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার গ্রেভিটা, এখন আমি ফিশগুলো অ্যাড করে নিচ্ছি। আর 2-3 মিনিটের মধ্যেই আমার ফিশটা একদম রেডি হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই এই ফিশটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, প্লিজ আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপলোড পেতে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমাকে সাপোর্ট করে আমার পাশেই আছেন, তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন আমার ফিশটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি অলরেডি। আর এখানে আমি গ্রিন বিনস সটে করে নিয়েছি, সেটার সাথে সার্ভ করছি। আপনারা কিন্তু রাইসের সাথেও এটা সার্ভ করতে পারেন, যার যেমনটা পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।